হ্যালো ফ্রেন্ডস পাহাড়ি সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আর শেয়ার করতে চলেছি চিরাচরিত এক রান্নার রেসিপি যেটা এখন হারিয়ে যেতে বসেছে সেই সরিষা ফুলের বড়া বা সরিষা ফুলের পকোড়া শুধুমাত্র এক কাপ চালের গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই রেসিপি বানিয়ে ফেলবো চালটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এই সরিষা ফুলের ডাটাগুলো বাদ দিয়ে এইভাবে ফুলগুলো কেটে নেব সমস্ত ফুল এইভাবে কেটে নেব আর আমি এই রকমভাবে চালের গুঁড়ো আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি একটু জলসহ আর এর মধ্যে মিশিয়ে দেব লবণ হলুদ আর কাঁচা লঙ্কা কুচি ব্যাস এই সামান্য উপকরণ দিয়েই এই বাংলা চিরাচরিত রেসিপি যেটা হারিয়ে যেতে বসেছে সেই রান্নার রেসিপিটা করে ফেলবো চলুন দেখতে থাকি তবে সরিষা ফুলের বড়া বা পকোড়া যেমন হয় তেমনি কিন্তু সরিষা ফুল বাটাও দারুণ লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে আজ আমি এই পকোড়াটা শেয়ার করছি এখন এই পেস্টার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি না দিলেও আপনারা নিরামিষভাবেও এই রেসিপিটা করতে পারেন খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পর আমি যে ফুলগুলো ডাটা বাদ দিয়ে কেটে রেখেছি সেই ফুলগুলো আমি এখন মিশিয়ে দেব। আর ডাঁটাগুলো থাকলে একটু বেশি তেতো তেতো লাগে আর এই রেসিপি কিন্তু গরম ভাতে দারুণ লাগে খুবই ভালো লাগে আর সরিষা ফুল খাওয়া তো খুবই ভালো যেহেতু হলুদ রঙের আর এই সময় যেমন পাওয়া যায় যে সময় যে জিনিস পাওয়া যায় সেই জিনিস খেলে তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে এখন সমস্ত উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটা মেখে ফেলেছি তবে একদম পেস্ট করিনি একটু ছাড়া ছাড়াভাবেই মেখেছি তাহলে পকোড়াটা খেতে খুব ভালো হবে এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো আর আমি এই পকোড়াগুলো ভাজবো সাদা তেলে প্রথমে আমি এই রকম খুব টাইট করে নেব না এই রকম একটু ব্যাটারটার থেকে যে ফুলগুলো ব্যাটারের সঙ্গে ফুলগুলো মাখিয়ে রেখেছি এই রকমভাবে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একটু ছাড়িয়েই যাবে কিন্তু খুব বেশি ছাড়িয়ে যাবে না পকোড়াটা বা বড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে এক একদম যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু ফুলের সেই ফ্লেভার বা ফুলের সেই ফুলটা দিয়ে যে পকোড়া করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না সেই রকম সেই জন্য আমি এরকম ছাড়া ছাড়া করেই আমি এটা মেখেছি আর এটা এরকমভাবে দিয়ে দেব। আর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম আর মাঝারি ফ্লেম করে এটা রান্না করব এইভাবে একটু ওপর দিয়ে তেল ছড়ানোর পর এগুলো সব উলটিয়ে দেব আর চটপট এই রেসিপি যেটা গরম ভাতে খুব ভালো মজা যায় সেই রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা এই ভিডিওটা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও যখন আমি শেয়ার করব তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব আর চামচের তলা দিয়ে আমি এটা একটু চেপে চেপে দেবো যাতে ভেতর থেকে পুরোটা ভাজা হয়ে যায় আর সেই জন্য আমি এই ভাজাতে খুন্তির ব্যবহার না করে এই রকম চামচের ব্যবহার করছি এই রকম একটু লাল লাল করে বা মুচমুচে করে মুচমুচে তো হবেই এই রকমভাবে ভেজে নেব আর এই বড়া বা পকোড়ার এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু চাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে করা হয়েছে সেই জন্য ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা মুচমুচে থাকবে আর খেতেও খুব ভালো লাগবে আর আপনারা যদি মনে করেন একটু বেসন মেখা মেশাবেন বেসনও মেশাতে পারেন তবে চালের গুঁড়ো দিয়ে করলেই বেশি টেস্ট হয় খেতেও ভালো লাগে আমার পুরোপুরি এই রকমভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আরও সমস্ত পকোড়াগুলো এখানে আমি ভেজে নিচ্ছি আর তেলটা যেহেতু গরম হয়ে গেছে সেই জন্য মাঝারি ফ্লেম করে ভেজে নেব